জিনিসপত্র কিনছি, তো এদের তেমন একটা পারি নাই শপিং মলের ভেতরে, কারণ আরহা মালিশাকে নিয়ে আমি একা গেছি। আমু এখানে যাব, মানুষের প্রত্যেকটা দিন আসলে সমানভাবে যায় না, এক এক দিন এক এক পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়ে চলতে হয়, সেরকমই ভাবে আজকের এই দিনটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার, তো আজ সারাদিন আমি বাসায় ছিলাম, আসলে আমার শরীরটা তেমন ভালো লাগছে না সেই কারণে। তো একবারে বিকালবেলা মনে হলো যে না, নিজেকে একটু চেয়ার আপ করা দরকার, একটু বের হওয়া দরকার, যেই কথা সেই কাজ। নিজেকে নিজের মুড একটু ভালো করার জন্য, শরীর খারাপ থাকলেও মনও খারাপ থাকে, তো সেই কারণে নিজের মুড এবং শরীর সব কিছু মিলে ভালো করার জন্য আমি বাচ্চাদের নিয়ে চলে এসেছি উডল্যান্ড হিল শপিং মলে। তো আসার পরে আমি ভ্রু প্লাক করলাম, দেন বাচ্চাদের কিছু ফুল স্লিপ ক্লোথ দরকার, এই কারণে ম্যাসেসে যাব। ম্যাসেসে যদি সব কিছু পেয়ে যাই, আলিশা আর আমি দুইজনেরই যেগুলো আমার দরকার আপাতত সেখানে নিয়ে নিব, আদারওয়াইজ না হলে আমাকে আরও একটা দুইটা দোকানে যেতে হতে পারে। তো এইখানে আরাম বায়না ধরেছে এই কার্ডগুলো নেওয়ার জন্য, যেটা রেন্টে নেওয়া যায়, এক ঘন্টায় মনে হয় $7 or $8, বাট ডাবল যেটা কার্ড সেটা নিলেও আরহাম আলিশা একসাথে বসতে পারে না, সিঙ্গেল নিলেও বসতে পারে না, তো ওদের দুজনকে কাউকে ওইটা দেওয়া হয় নাই। এদের দুজনকে সামলে আমি ম্যাসেজ গেলাম, দেন চিলড্রেন প্যালেস, দেন হলিস্টারে গিয়ে বাসায় এসেছি। সেইখানে আমি তেমন কোনো কিছু রেকর্ড করতে পারি নাই, কারণ আরহাম একদিকে দৌড় দিচ্ছে, আলিশা একদিকে দৌড় দিচ্ছে, এদিকে আমাকে কাপড় চয়েস করতে হচ্ছে। তো আমার শপিং যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবে না যে দুই বাচ্চাকে নিয়ে আমি কীভাবে যুদ্ধ করে শপিংটা করি। তো তারপরও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে আমার সময় খুবই ভালো কাটে। তো এখন বাসায় এসে আমি আপনাদেরকে সব শপিংগুলো খুলে দেখাবো, যে বাচ্চাদের জন্য কী নিয়েছি আর নিজের জন্য কী নিয়েছি আর আলিশার বাবার জন্য কী নিয়েছি। তো এই H&M-এর শপিংটা কিন্তু আজকের নয়, সেটা হচ্ছে আমি অ্যাপেলের ফোন যেদিন পিক আপ করতে গিয়েছিলাম, যারা আমার অ্যাপেল iPhone 16 ব্লগটা দেখেছেন তারা হয়তো বা মনে রাখবেন যে H&M থেকে আমি কিছু শপিং করেছিলাম, তো সেটা আমি আর ওপেন করিই নাই। তো আজকে হচ্ছে সবগুলো একসাথে দেখাবো। ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি গিয়েছিলাম ম্যাসেজ থেকে চিলড্রেন প্যালেসে, সেখানকার শপিংটা আগে ফার্স্টে দেখাচ্ছি। এখানে আরহামের একটা আমি ফুল প্যান্ট নিয়েছি, ব্ল্যাক কালার, একদম প্লেন, আর ওই যে গোল্ডেন কালার সেটাও একটা প্যান্ট, দুইটা প্যান্ট আমি নিয়েছি আরহামের জন্য। মেইনলি ওইখানে শপিং করতে যাওয়ার কারণই হচ্ছে আরহামের কাপড় চিলড্রেন প্যালেসে, কারণ ম্যাসেজে আমি তেমন কোনো কিছু পাই নাই আরহামের জন্য, মানে ওর প্যান্টের যে সাইজ সেই সাইজ অনুযায়ী কিছু পাই নাই। আর এখানে ফুল স্লিভ আমি একটা খুবই পাতলা, মানে এখন যে ওয়েদার চলছে যে সন্ধ্যার দিক বা বিকালের দিক বাইরে বের হলে হালকা একটু বাতাস থাকে, তো সেই ওয়েদারে পরার জন্য একদম পারফেক্ট হোয়াইট। আর এখান থেকে আলিশার জন্য নিয়েছি একটা ফুল স্লিভ জামা, মানে গেঞ্জি যেটা বলে, টি শার্ট সেটা, এবং আরহামের জন্য এটা। অ্যান্ড দেন হচ্ছে ওদের H&M-এরগুলো ওই যেদিন ফোন পিক আপ করতে গিয়েছিলাম ওই দিন নেওয়া হয়েছে। তো এখানে আরহামের জন্য একটা প্যান্ট আছে, এটা তো লং হয়ে যাবে মনে হয়, আই থিঙ্ক সো। এখন এখানে আছে হচ্ছে একটা পিঙ্ক কালার, এটা আলিশার খুব পছন্দ হয়েছে এই কালারটা, ও পিঙ্ক বলতে মানে পাগল, যেটাই দেখে ওর রুমে, ওর রুমের কথা বলি, ওর জুতার কথা বলি, ওর জামার কথা বলি, সব কিছু পিঙ্ক। তো তারই পছন্দে পিঙ্ক কালার একটা গেঞ্জি নিয়েছি ফুল স্লিভ, এখানে এটা আরহামের জন্য একটা গেঞ্জি নিয়েছি এবং এটাও আরহামের জন্য,
একটু গ্রিনিশ কালার। আর এটা নিয়েছি হচ্ছে আলিশার বাবার জন্য ফুল স্লিভ। এই হচ্ছে H&M এর ওই দিন আমি যে গেছিলাম সেই দিনকার শপিং। আসলে সেরকমভাবে আমি কিচ্ছু ওপেন করি নাই, ওইভাবেই ছিল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে যেহেতু আজকে ব্লগে কাপড়ই শেয়ার করছি, মানে শপিংই শেয়ার করছি, তো এই হচ্ছে ম্যাসিসে আরহামের জন্য শুধু একটা ফুল স্লিভ গেঞ্জি নিয়েছি, এর মধ্যে আর কিছু নেওয়া হয়নি। ম্যাসিসে আমি মানে পাই নাই আর কি ওর সাইজে, ওর সাইজ যেটা দরকার ছিল সেটা। এখানে আলিশের জন্য আছে তিনটা প্যান্ট, 1, 2, 3 তিনটা পাজামা। এখানে আলিশের জন্য আছে একটা, এটাও পাজামা, এইটা হচ্ছে এই জামার সাথে, এই জামার সাথে এটা একটা ফুল স্লিভ জামা। এই যে এখানেও আছে একটা ফুল স্লিভ জামা, এটাও আলিশার। আলিশার সব অলমোস্ট সবগুলোই ম্যাসেজ থেকে নেওয়া, অ্যান্ড হলি স্টোর থেকে আলিশার বাবার জন্য কেনা হয়েছে। এই যে একটা প্যান্ট, ওর বাজার দেখার কিছু নেই। আর একটা গেঞ্জি নিয়েছি আমি, এটা 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 কিন্তু ওইখানেই আমি বলছিলাম, আমি চেয়েছিলাম ফুল স্লিভ নেওয়ার, বাট ওরা বলছে যে অক্টোবর এই মান্থের শেষে আসবে আর কি। আর এটা হচ্ছে একটা প্যান্ট। এই হচ্ছে বাচ্চাদের এবং আলিশার বাবার জন্য অটাম বা ফল সিজনের কিছু শপিং। আজকের এই শপিং ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার এখানে কোনো শপিং আমি করি নাই, ইচ্ছাকৃতভাবে করি নাই। এর কারণ হচ্ছে এখন আপাতত কোনো পার্টি বা দাওয়াতে গেলে আমি হয় থ্রি পিস পরি না হয় শাড়ি পরি, তো এইসব দোকানে তো এটার কোনো কিছুই নেই, এই কারণে আসলে কেনা হয় নাই। যদি পরে লাগে, কিছুদিন পরে তো আবার শীত, প্রচুর শীত পড়ে যাবে, সেই সময় হয়তো বা কিনতে হতে পারে, তখন কিনবো। কিন্তু বাচ্চাদেরগুলো খুব নেসেসারি ছিল, কারণ ওদের বাড়ন্ত বয়সে সব কিছু, মানে গত বছরের যা ছিল সব ছোট হয়ে গেছে, তো এই কারণে ওদেরটা খুব দরকার ছিল। আর আলিশার বাবারও দরকার, মানে ওর তো ছোটো হওয়ার কোনো কাহিনী নাই, বাট ওর এই যে প্যান্ট গেঞ্জি এগুলার দরকার, রেগুলার পরার জন্য দরকার। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, শপিং ব্লগ। আশা করছি আজকে এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি আপনার কোনো কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।